এসব টাকা সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হচ্ছে চুরি লুটপাট ডাকাতি কোনোটাই সরকার বাদ দেয়নি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সরকারের অপকর্মগুলো কোন সংবাদপত্রই তুলে ধরছে না যদি তারা সঠিকভাবে দেশের সমস্যাগুলো তুলে ধরতে পারত তাহলে সরকারের অনেক অপমর্ম থেকে বিরত থাকা যেত বিএনপির নেতা বলেন সংবাদপত্রগুলোতে ক্ষমতাসীন দলের লোকদের প্রশংসা ব্যতীত অন্য কথা বললে কারণ হাতপাটা কাটা যায় আবার কেউ গুম হয়ে যায় এর মূল কারণ হচ্ছে একটা ফ্যাসিবাদী সরকার সেটা নয় একটা সম্পদ লুণ্ঠনকারী সরকার সব শ্রেণি পেশার মানুষকে আড়াল থেকে ভয় দেখানোটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না গয়েশ্বর রায় বলেন অথচ বিএনপির লিখলে আর যাই হোক এগুলো হয় না কেউ যদি আমার বিরুদ্ধে লিখে আমি ভুলেও তাকে টেলিফোন করি না আমার একটা আত্মবিশ্বাস আছে তার লেখা সে লিখবে আমাকে যারা চিনে তারা এই সম্পর্কে খুব ভালোই জানে এদিকে ভোট ডাকাতির জন্য আওয়ামী লীগের পোষ্য সূত্রজনরা সক্রিয় রিজবি দ্য রিপোর্ট প্রতিবেদক আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারো আওয়ামী এবং তাদের পোষ্য বিশ্লিষ্ট সন্ন্যা ভোট ডাকাতির জনসক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যে মহাসচিব রুহুল কবির বলেন অতীতের ভোট ডাকাতির তিনটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে যেসব ভয়ঙ্কর পন্থা অবলম্বন করেছিল এখন সেই একই পথে নেমেছে সরকার দমন পীড়ন মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া গুমখুন জঙ্গি নাটক শুরু করেছে কথা বলার অধিকার এবং সত্য প্রকাশ বন্ধের জন্য নতুন নতুন ফরমান জারি করা হচ্ছে তিনি আরো বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আইন করে দুর্নীতিকে আড়াল করতে রাষ্ট্রপতি প্রধান কার্যালয় রাষ্ট্রের উনতিশটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করা হয়েছে শুধুমাত্র দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্য এই পরিপত্র জারি করা হয়েছে আমেরিকের সাথে তাদের আত্মা বিক্রি করা সহযোগীরা ভোট ডাকাতির জন্য সক্রিয় হয়ে ওঠে লেখালেখি ও বিবৃতি বাজির মাধ্যমে সত্যকে মিথ্যে মিথ্যেকে সত্য বানানোর লিপ্ত হয়ে আগামী লীগকে ক্রমাগত চোরাবালির মধ্যে ডুবিয়ে দিচ্ছে রিভি বলেন নির্বাচন সামনে রেখে জনগণের টাকা পরিচালিত কর প্রচার মাধ্যমগুলোকে সরকার আমেরিকার দাপ্তরিক প্রচারযন্ত্রে পরিণত করেছে এদিকে স্বেচ্ছায় কারাবরণ চাইলেন ভি নুরু দ্য রিপোর্ট নেতাকর্মীদের মুক্তির দাবিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে অবস্থান নিয়ে স্বেচ্ছায় কারাবরণ চাইলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসু সাবেক পিপি নুরুল হকনুর তার সঙ্গে রয়েছে দলের শতাধিক নেতাকর্মী আজ আট অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর পল্টন এলাকার জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রায় সাহেব বাজার এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেন তারা তিনি আরও বলেন কোর্টের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে তাদের প্রতি জানে অবিচার করা হবে না আমাদেরকে অনুরোধ করা হয়েছে কর্মসূচি সমাপ্ত করে কোর্ট প্রাঙ্গন দ্রুত ত্যাগ করার জন্য নূর বলেন এই সম পর্যন্ত আমাদের চব্বিশ জন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অভিভাবকরা উদ্বিগ্ন তবে বিজ্ঞ আদালতের প্রতি আস্থা রেখে আমরা আমাদের কর্ম কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি আমার তো আশা আপনারা আমাদের সহকর্মীদের উপর ডায়বিচার করবেন তবে আজ যদি তাদের জামিন না হয় তবে সামনে আমাদের বিভিন্ন কর্মসূচিতে অব্যাহত থাকবে এর আগে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানী শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাক্ষাৎ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তার হোসেন সহ চব্বিশ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ এদিকে ছাত্র অধিকারের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানাল গণসংগতি আন্দোলন গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনের সাকি নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেছেন যারা তিন বছর আগে বুয়েট ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা করেছে তাদের অনুসারীরাই স্মরণ হামলা চালিয়েছে গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে এবং হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা বুয়েট ছাত্র আব্রার হত্যার দিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণসভার আয়োজন করে ছাত্র ছাত্রাধিকার পরিষদ যেখানে ছাত্রলীগ হামলা করে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় হামলা পরিষদের অন্তত পনেরো জাকর্মী আহত হন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাদের পেটায় ছাত্রলীগ বিকেলে মেডিকেল থেকে পরিষদের অন্তত বিশ নেতা কর্মীকে আটক করে শাহবাগ থানার পুলিশ হামলা পুলিশের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানে শনিবার এক বিবৃতিতে জেনারেশন জোনায়দ সাকি ও আব্দুল হাসান রুবেল বলেছেন তা সৃষ্টি করে মানুষের কণ্ঠ রোধ করতেই আবরারের হত্যাকারীদের উত্তরসরীরাই মামলা চালিয়েছে এই হামলায় আইন রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে বিবৃতিতে বলা হয় ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা আক্তার হোসেন সচুদ্ধ আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় হামলাকারীদের প্রোটোকল দিয়ে পুলিশ বরং হামলার শিকার শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে পুলিশের ভূমিকা এটিই প্রমাণ করে যে সরকারের মতো এই রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে ছাত্রলীগের হামলায় প্রায় বিশ জন আহত হয়েছে ধামেকে চিকিৎসা নিতে গেলে আবারও হামলা করা হয় তাদের উপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নীরব ভূমিকা এটিই প্রমাণ করে যে তারা ছাত্রলীগের সান্তাসী কর্মকাণ্ডের মদত দেয় বিবৃতিতে আরও বলা হয় ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাস দল দায়িত্ব কায়েম করে শিক্ষাঙ্গন সহ সর্বত্র দখল করে রাখতে চায় সরকার এভাবে ছাত্রলীগ ও পুলিশ করে বা ভয় দেখিয়ে সরকার করতে পারবে না সরকার যখন জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তখন সেই সরকারের জনগণের জাগরণ অবসম্ভাবী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে এবং হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করেছেন গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জন সাকিউ নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রোবেল প্রতিটি শিক্ষাঙ্গনে ভয়মুক্ত নিরাপদ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র সমাজ সহ সম্প্রস্তরের জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তারা এদিকে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে মির্জা ফখরুল এরপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলুকের বলেছেন দেশের রাজনৈতিক অঙ্কন এখন নষ্ট হয়ে গেছে কলুষিত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির কাঠামো ভেঙে পড়েছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার নিয়ম থাকলেও সেই নির্বাচনে জনগণ অংশ নিতে পারে না মাজারুল আনোয়ারের স্মরণে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ না থাকায় আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন তাকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল কিন্তু এমন দেশে বাস করি এমন রাজার রাজত্বে বাস করি যারা এই দেশকে বিভক্ত করে ফেলে দেশের সব অঙ্গনে বিভক্তি তিনি বলেন মাজরুল আনোয়ার অনেক গুণের অধিকারী মানুষ তারা অবদান ও সৃষ্টি পাকার সম তার গান চিরকাল থাকবে

ও পদকে ভূষিত হয়েছে সরকারের নত দুর্বল কূটনীতির সুযোগেই মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উদ্যতপূর্ণ আচরণ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মিয়ানমারের এই উদ্যতপূর্ণ আচরণ বন্ধে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে দলটি স্বাধীন সার্বভৌম ও বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মেরুদণ্ড সোজা করে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বান্দরবানের নাইখংচরে উপজেলার ঘুম ধুম সীমান্তের ওপরে মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আঠাশ আগস্ট থেকে বেশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গলাগলি শুরু হয় তারপর থেকে থেমে থেমে সেখানে গোলাগুলি চলছে এরই মধ্যে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুম সীমান্তের বিপরীতে শূন্য রেখায় পড়ে গতকাল শুক্রবার এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে এই ঘটনায় এক শিশু সহ পাঁচ রোহিঙ্গা আহত হয়েছে মিয়ানমারের এমন বেপরা তৎপরতা নিক্ষিপ্ত মর্টারের গোলার আঘাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে জানাতে আজ সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি মিয়ানমারের এমন আচরণ সরকারের প্রতি বিএনপির পরামর্শ কি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খুশনুবাবু চৌধুরী বলেন মিয়ানমার একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশের সরকার বারবার প্রোটেস্ট নোট দিয়ে যাচ্ছে মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে সরকারের যেখানে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর কথা কিন্তু তারা কিছুই করতে পারছেন আমাদের এটাই প্রশ্ন সরকারের দুর্বলতা কোথায় জনগণের ব্যান্ডেড ছাড়া সরকার যে দেশ চালাচ্ছে সেটা তো মিয়ানমারের সরকারও জানে তাই সরকার শক্তভাবে কিছু করতে পারছে না সরকারকে আগে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর তাগিদ দেন তিনি বেনবি মহাসচিব বলেন মিয়ানমারের সশস্ত্র বাহিনী বারবার আকাশ সীমা লঙ্ঘন করে যুদ্ধ বিমা ও হেলিকপ্টার থেকে গোলা ফেলছে বান্দরবানের নাইখংচুরি সীমান্তের শূন্য রেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের একশো বিশ মন্টের ভেতরে পরে মর্টারশেল বিস্ফোরিত হয়েছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বিএনপির মহাসচিব বলেন এমনিতেই বারো লাখ রোহিঙ্গা নিয়ে মহাসংঘটা আছে বাংলাদেশ এখন নতুন করে সীমান্তের সমস্যা তৈরি করছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী এটা সম্ভব হচ্ছে দেশে বর্তমান ফ্যাসিবাদী শাসকের নতজন পররাষ্ট্রনীতির কারণে